সারা দেশের মতো বান্দরবানও এসএসসি সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরও ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ অনেকটা আগেই পরীক্ষা কেন্দ্রের সামনে জড়ো হয়েছেন। 30 এপ্রিল রবিবার জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে সরজমিনে পরিদর্শনে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা 2023-এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলাতে মোট 25টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট 6,440 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী 5,389 জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা 441 জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা 610 জন। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নর লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্র পরিদর্শন করছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে অনুভূতি জানতে চাইলে তারা জানান, প্রথম দিন বাংলা পরীক্ষা খুব ভালোভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। এছাড়া পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আশানুরূপ ভালো ছিল, এতে খুশি পরীক্ষার্থী এবং অভিভাবক। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের 6 তারিখ ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।